এখানে দুটি মেট্রিক্স দেওয়া আছে এ একটি টু টা মেট্রিক্স থ্রি বাই থ্রি মেট্রিক্স এবং বিজিক টু আর ম্যাট্রিক্স দেওয়া আছে দুটি হচ্ছে কি থ্রি বাই থ্রি মেট্রিক্স হলে আমাদেরকে বলা হয়েছে যে এ প্লাস বি ইজকুয়াল টু হোয়াট কত আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে এ প্লাস বি টু কত এই দুটি মেট্রিক্সে যোগ করতে বলা হয়েছে আমরা জানি দুটি ম্যাট্রিক্স তখনই যোগ করা সম্ভব যখন দুটি ম্যাট্রিক্স আকারে সাইজে একই রকম হয় তাহলে আমরা ওই দুটি ম্যাট্রিক্স যোগ করতে পারি তাহলে যোগ করতে হলে কি করতে হবে এর প্রত্যেকটা বুক্তি এর প্রত্যেকটা বুক্তি বি এর অনুরূপ বুক্তিগুলির সাথে যোগ করে আমরা কি পাবো এই দুটি ম্যাট্রিক্সে যোগ ফল পাবো তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা যদি লিখি এই এ প্লাস ডিক্স লিখি এ প্লাস বি ইজুয়াল টু এ প্লাস বি ইজুয়াল টু আমরা লিখি দুটি ম্যাট্রিক্স লিখি তাহলে প্রথমে আমরা এই প্রথম ম্যাট্রিক্সটা লিখি এ ম্যাট্রিক্স এরপর যোগ আমরা লিখব বি ম্যাট্রিক্স এই বি ম্যাট্রিক্সটা লিখব তাহলে বি ম্যাট্রিক্স লিখলে আসে এখানে এখানে এই ওয়ান 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 তাহলে যোগের ক্ষেত্রে বলা যে দুটি ম্যাট্রিক্স একই আকারে হলে এবং এদের অনুরূপ ভুক্তিগুলি যোগ হবে তাহলে আমরা যদি এই তিন থ্রির সাথে এই ওয়ান যোগ হবে এই ওয়ানের সাথে এই থ্রি যোগ হবে বা এই টু এর সাথে এই ওয়ান যোগ হবে তাহলে আমরা লিখি তাহলে এই আসে এখানে আমরা যদি লিখি এই তাহলে ওই ম্যাট্রিক্সটা আসবে এরকম এই থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা যদি লিখি থ্রি প্লাস এই ওয়ান ওয়ান অনুরূপ ভুক্তিগুলি যোগ হবে এরপরে এই ওয়ানের সাথে আবার এই থ্রি যোগ হবে ওয়ান প্লাস থ্রি থ্রি আমরা লিখি থ্রি এরপরে ওয়ান প্লাস ওয়ান আসবে ওয়ান প্লাস ওয়ান এভাবে আমরা সব অনুরূপ বুকিগুলি আমরা কি করব যোগ করবো প্লাস ওয়ান এরপরে আমরা এই টু এর সাথে এই ওয়ান যোগ করবো এই টু প্লাস ওয়ান ওয়ান এরপরে এইভাবে আমরা সবগুলো বক্তি কি করব যুগ এখন আমরা এই থ্রি প্লাস ওয়ান ইজল টু ফোর এরপরে এই ওয়ান প্লাস থ্রি ইজল টু ফোর আসে এরপরে এই টু এরপরে আমরা যদি এই টু প্লাস ওয়ান থ্রি সেভেন সিক্স তারপরে এই ফোর প্লাস ওয়ান ফাইভ তারপরে ইলেভেন এই সিক্স প্লাস নাইন ইজল টু ফিফটিন তাহলে এই আমরা কি করলাম দুটি ম্যাট্রিক্সে যোগ করলাম তখন এই যোগফল আকারে যে ম্যাট্রিক্সটা আসলো ওই ম্যাট্রিক্সটা আকার হবে একই আকারের থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স সুতরাং এই এ প্লাস বি ইজিগুল টু সুতরাং এ প্লাস বি ইজিগুল আমরা এই ম্যাট্রিক্সটা ফেলাম তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ কীভাবে করতে হয় আমরা জানি তাহলে এইভাবে আমরা কি করব এই অনুরূপ বুক্তিগুলি যোগ করে এই যোগ আকারে দেওয়া আছে তাহলে ওই বুক্তিগুলি যোগ করলে আমরা কী পাবো দুটি ম্যাট্রিক্সের যোগফল ফল পাবো এরপর যদি আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে বলেছে এই যদি এ যদি একটা মেট্রিক্স হয় তাহলে এই থ্রি এ প্লাস ফোর বি যেই উপাদানগুলি আছে এই সবগুলি বুকিকে কি করতে হবে এই থ্রি দিয়ে গুণ করতে হবে যেহেতু থ্রি ইন্টু এ তাহলে এই গুণ করলে যে গুণ আকার যে ম্যাট্রিক্স থাকবে এটার সাথে যোগ ফোর বি বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুকিকে ফোর দ্বারা গুণ করে যেটা আসবে ওইটাকে দুইটাকে যোগ করলে আমরা এই এ ফোর থ্রি এ প্লাস ফোর বি ম্যাট্রিক্সে পাবো তাহলে আমরা লিখি তাহলে আমরা লিখলে আসে এখানে এই দিয়ে আমরা এই এ ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে থ্রি ইনটু আমরা এই যদি এ ম্যাট্রিক্সটা লিখি এরকম টু মাইনাস ফাইভ ওয়ান থ্রি জিরো মাইনাস ফোর এটা আসে প্লাস আমরা এই প্লাস প্লাস এরপরে ফোর দিয়ে বি ম্যাট্রিক্সটাকে গুণ করব ফোর ইনটু বি ম্যাট্রিক্স এর প্রত্যেকটা বুকটিকেই এই ফোর দিয়ে গুণ করলে এই ফোর বি পাওয়া যাবে তাহলে এই মাইনাস ওয়ান আমরা যদি লিখি মাইনাস ওয়ান সরি ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরপরে জিরো মাইনাস ওয়ান তারপরে ফাইভ এটা আমরা এখন গুণ করে তারপর আমরা এই দুটা ম্যাট্রিক্সে গুণ ফল আগে যে ম্যাট্রিক্স থাকবে দুটো যোগ করলে আমরা এই এটা সমান হয়ে যাব সমান আমরা লিখতে পারি সমান এই থ্রি দিয়ে আমরা প্রত্যেকটা বুকটিকে গুণ করতে হবে তাহলে থ্রি দিয়ে যদি প্রত্যেকটা বুকটিকে গুণ করে এই তাহলে এই থ্রি ইন্টু থ্রি এ এই মেট্রিক্সটা পাওয়া যাবে তাহলে থ্রি দিয়ে এই টু কে গুন করলে সিক্স মাইনাস ফিফটিন থ্রি তারপরে আসে এখানে নাইন জিরো জিরো দিয়ে থ্রি গুণ গুন করলে জিরো আসবে মাইনাস টুয়েলভ এটা আসেন প্লাস আমরা ফোর দিয়ে এই অনুরূপভাবে সবগুলি বক্তিকে গুণ করবো এই ফোর দিয়ে জিরো গুণ গুন করলে জিরো মাইনাস ফোর টুয়েন্টি এটা আসে তাহলে আমরা এই দুইটা এখন যোগ করলে এই থ্রি এ প্লাস ফোর বি মেট্রিক্স সমান পাবো তাহলে আমরা যোগ করলে আসে আমরা কি করবো যে যোগ করার সত্ত্বে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স একই আকারে হতে হবে এটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সটা হচ্ছে টু বাই থ্রি ম্যাট্রিক্স টু বাই থ্রি ম্যাট্রিক্স তাহলে এখন আমরা কি করতে পারি দুটো ম্যাট্রিক্সে যোগ করতে পারবো এবং অনুরূপ ভুক্তিগুলি আমরা কি করবো যোগ করবো তাহলে আমরা এই সিক্সের এর সাথে আমরা কি করবো ফোরে এর যোগ করব সিক্স প্লাস ফোর ফোর

এইভাবে আমরা অন্য ব্যক্তিগুলো যোগ করবো এরপর নাইনের সাথে আমরা কি করবো এই জিরো যোগ করবো নাইন প্লাস জিরো তাহলে এখন যোগ করলে আসে আমরা যদি যোগ করি তাহলে এই ফোরের সাথে সিক্স সিক্স প্লাস ফোর ইজুলটা আসে টেন এরপর এখানে আসে মাইনাস মাইনাস ফিফটিনের সাথে মাইনাস এইট যোগ করলে মাইনাস টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এরপর মাইনাস টুয়েলভের সাথে থ্রি প্লাস করলে মাইনাস নাইন এরপরে এখানে আসে নাইন

এই ম্যাট্রিক্সটা পেলাম ফোর বি সুতরাং এটাই অ্যানসার